हे एवरीवन अस्सलाम वालेकुम सबाइके स्वागतम जानाच्छि आमार चैनेले आरो एकटी रेसिपी देखार जोन्नो। खुबी सिम्पल एकटी रेसिपी, चाल कुमड़ा दिए चिंगड़ी माछ रान्ना करब। तो आमी किभाबे रान्ना करी सेटाई आमी शेयर करछि। प्रथमेई आमी मीडियम साइजेर एकटी चाल कुमड़ा बा जाली कुमड़ा निएछि। एटाके आमी खोसा छाड़िये निएछि। एटार माझखानेर जे नरम अंशटा ओटार मध्ये अनेक बीचि थाके, तो সেটা আমি ফেলে দিয়ে 1 ইঞ্চি পুরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রামের মতো। চিংড়ি মাছটাকে আমি মাথা আর লেজের দিকে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি 1/2 কাপের মতো। আর কাঁচা মরিচ নিয়েছি 4-5টা। এখান থেকে আমি 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ছেড়ে নিয়েছি, আর বাকিগুলা এভাবে আস্তই রেখেছি। মশলাগুলো আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। চুলায় কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো গোটা জিরা। জিরা ফুটে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করতে হবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। এখন চিংড়ি মাছগুলোকে আমি একটু পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। এই সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, আর ধনে গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন, আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, সাথে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা মরিচ 2টা। এখন মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা চাল কুমড়াগুলো। মশলার সাথে চাল কুমড়াগুলোকে মিশিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে আবার একটু নেড়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি একবার নেড়ে দেব। ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। একটু নেড়ে চেড়ে পানিতে বলক উঠে আসলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5-7 মিনিট। তার আগে আমি বাকি কাঁচামরিচগুলো দিয়ে নেব। এবার ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই সময় লবণটা চেক করে নিতে হবে, কম বেশি হলে অ্যাড করে দেওয়া যাবে। আমার তরকারিতে লবণটা ঠিকই ছিল এবং চাল কুমড়াগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কেটে রাখা ফ্রেশ ধনে পাতা কুচি। দিয়ে ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি, এতে করে ধনে পাতার সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে যাবে তরকারির মধ্যে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটি বোলে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সিম্পল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এতে করে আপনারা পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।